দিয়া যাওয়ার আগে, এটাই নিয়ম। তাহলে এই যে কৃষ্ণের কথা, এই কৃষ্ণের কথা মতে যদি দেখি তাহলে অর্জুন ওটা কি হারায়, ওর বেটা হারায়। কেন ওর বেটা হারায়, একবার বর্ণনা করা আছে কিন্তু মাল চন্ডী বুঝছে, পাপের পাপের প্রায়শ্চিত্ত সাওয়া পাওয়ার বলা নাই, পাপের পাপের প্রায়শ্চিত্ত সাওয়া পাওয়ার ভোগ করা নাই বলেন। কেন এই অর্জুন, এই অর্জুনের যে বেটা অভিমান্য, অভিমান্য কিন্তু উত্তরাক ওই অভিমান্য ধ্যান করেন একবার বাপে, আকড়াই বাজিয়া উত্তরাক নৃত্য শিখেছি, যখন শুনিল যে পঞ্চ পাণ্ডব উমার বাড়িতে আছে আর অর্জুন নিজে ওর বেটে নৃত্য শিখেছে, তখন ওর বাপ মা ওর বাপে বেটি গানিয়া অর্জুনের হাতে তুলি দিছে, হয়েছে যুবরাজ মোর বেটি গ্রহণ কর। আর অর্জুন কি করছে, অর্জুন ওই উত্তরাগানিয়া ওর বেটার সাথে বিয়ে হবে, ওর বাপে দিছে নাকি, এটা উত্তর বাপে দিছে নাকি। ওই জন্য কৃষ্ণ মনে রাখবেন, ওই জন্য কৃষ্ণ কোন শব্দ করে নাই, তো চিন্তা করে তো কৃষ্ণ কুরুক্ষেত্র মনে করবেন, কিন্তু আবার ধ্যান করে দেখো বলে নিজেদের কথা না, নিজেদের বুদ্ধি থাকা লাগে, বুদ্ধি আছে তো জ্ঞান আছে, বিচার করে পান না আমার, তো চিন্তা করে দেখো যখন হস্তিনাপুর, হস্তিনাপুর রাজধানীর যখন দ্রৌপদী কাপড় ধরে ল্যাংটা করছিল, তার আভূষণ কাপড় খাই দিছে, তখন কৃষ্ণ কোটে আসলো দ্বারকাপুর, আসলো তো দ্বারকাপুর থেকে কাপড় জানে ন্যাংটা করবার লেগছে, কাপড় পাঠে দিছে, একের যুদ্ধক্ষেত্র তুই একটা দূরত্ব ছিল বগল দত্ত, একের যুদ্ধক্ষেত্র কৃষ্ণ আছে অর্জুন আছে অভিমান্য যুদ্ধ করবার লেগছে, ওটা অভিমান্য মারে কৃষ্ণ না জানে, কেন রক্ষা করলো না কৃষ্ণ, কেন রক্ষা করি না, ওই যে কইছে কর্মানি অধিকার আসতে মা ফালি চুকা দেওয়া যেন মা কর্ম ফলে কর্মী, অর্জুন বলছে হ্যাঁ অর্জুন বই সব কিছু করি বা বই সব কিছু করি বা মোর কোনটা বাদ নাই মুই না জানো, কিন্তু হ্যাঁ অর্জুন মানুষের কর্মের প্রতি মোর অধিকার নাই, যা যেমন কর্ম করবে তেমনই ফল পাবে, সেই জন্য কৃষ্ণ অভিমান্য রক্ষা করে নাই, ওই জন্য কৃষ্ণ দাবড়াইছে, কৃষ্ণ অর্জুন তারপরে যা অর্জুন কি উঠে ডাকছিস, তুই হারাচ্ছিস, তুই কি আনছিস নিয়ে যাবো, যেটা পাচ্ছিস এটা থেকে পাচ্ছিস, এটা থেকে কিছু নিয়ে দেওয়া যায় না, এটা কোনো আনাও না দেয় যা করেছিস তাই করে যাওয়া নাকি, ধমকি দিছে না কৃষ্ণ অর্জুন, ভাই এই যে আমি শাস্ত্র ধ্যান করে যেটা বুঝলু এমন বলছো, আজকে তোমরা নিচ্ছে তোমরা বুঝলে নিচ্ছে নাই বুঝে, এই যে কাহান, সেই জন্য মনে রাখি দেখো বরফ করি দেখো, বিষ্ণু অর্জুন করছে